দেশে কিডনি বিকল হয়ে আছে আট লাখ মানুষের জটিল এই রোগের প্রধান চিকিৎসা ডায়ালাইসিস বেঁচে থাকতে সপ্তাহে অন্তত দুবার সর্বনিম্ন হাজার টাকায় ডায়ালাইসিস করতে হয় রোগীদের এর অভাবে বছরে মৃত্যু হয় প্রায় চল্লিশ হাজার রোগীর তবে খরচ কমাতে এগিয়ে এসেছে গণস্বাস্থ্য কেন্দ্র তাদের ডায়ালাইসিস সেন্টারে এগারোশো টাকাতেই মিলবে এই সেবা সুকান্ত সরকারের ক্যামেরায় আরও জানাচ্ছেন জিনিয়া কবি সূচনা কুরপান আলী দুই ছেলেমে সহ চার সদস্যের পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি গত এক বছর ধরে ভুগছেন কিডনি রোগে তাই সপ্তাহে দুদিন ডায়ালাসিস করতে হয় এজন্য প্রতি মাসে খরচ হয় প্রায় চল্লিশ হাজার টাকা যা জোগাড় করতে গিয়ে এখন নিঃস্ব প্রায় স্বল্প আয়ের পরিবারটি যত যা ছাড় সব বিক্রি করে ফেলাই দিছি চিকিৎসা করার মতো টাকা নাই আমাদের কাছে এসএসসি পরীক্ষা দিব তার টাকা কোথায় থেকে দিব তার বাপের এই চিকিৎসা চালাবো না মেরে ছেলের তো কথা তো কিডনি রোগীদের রক্ত পরিশোধনের পাশাপাশি বাড়তি পানি সরানোর উপায় হলো ডায়ালাসিস দেশে বছরে এসেবার দরকার পড়ে তিরিশ হাজারের মতো রোগীর কিন্তু ব্যয়বহুল হওয়ায় অনেকের ভাগ্যই জোটে না সেই সেবা এবার তাদের জন্য এগিয়ে এসেছে গণস্বাস্থ্য ডায়ালাসিস সেন্টার কিডনি চিকিৎসায় নিয়ে এসেছে আন্তর্জাতিক মেশিন পাস রিভার্স সিস্টেম এখানে এসে ফার্স্ট পাস যেটা হয় সেখান থেকে পিওর হয়ে চলে যাচ্ছে আমাদের ওই ট্যাঙ্কিতে এবং সেই ট্যাঙ্ক থেকে আবার সে চলে আসতেছে সেকেন্ড পাস মেশিনে সেকেন্ড পাস মেশিন থেকে পানিটা বিশুদ্ধ হয়ে চলে যাচ্ছে মেইন আমাদের পিউরিফাইড ট্যাঙ্কে পিউরিফাইড ট্যাঙ্ক থেকে পানিটা চলে যাচ্ছে মেশিনে এবং মেশিন থেকেই সেটা আবার ওই পিউরিফাইড ট্যাঙ্ক যে পানিটা ব্যবহার হচ্ছে না সেটা আবার সিঙ্গেল লুপে ঘুরে চলে আসতেছে হচ্ছে এই পিউরিফাইড ট্যাঙ্কে এই সেন্টারে কেবল মানসম্পন্ন চিকিৎসাই নয় সামর্থ্যের মধ্যেই মিলবে ডায়ালিসিস সেবাও বাংলাদেশে অন্তত পাঁচচল্লিশ হাজার লোক তিন বছরের মাথায় চিকিৎসাটা বাদ দিয়ে দেয় সামর্থ্যের করে বাড়ি বিক্রি হয়ে যায় প্রতি মাসে তাদের মিনিমাম চল্লিশ হাজার উপরে দেড় লাখ টাকা পর্যন্ত খরচ হয় তো সেই জন্য আমরা দেখিয়েছি এই কিডনি ডায়ালিসিসটাকে প্রায় সাধ্যের মধ্যে নিয়ে আসা এটা এখানে হলে সামর্থ্য মাসে দশ হাজার টাকার মতো খরচ হবে আগামী সপ্তাহ থেকে গণস্বাস্থ্য ডায়ালিসিস সেন্টারে কিডনি রোগীরা এ সেবা পাবেন জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা